নেটওয়ার্ক 7 আপনাদের সাথে আপনাদের পাশে। উন্নয়নের কোনো কাজে অযথা দেরি করা যাবে না। নির্দিষ্ট কাজে গাফিলতি থাকলে বা ইচ্ছাকৃতভাবে কোনো কাজ ফেলে রাখলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে, এমনটাই জানান রাজ্যের মন্ত্রী তথা জেলা পরিষদের আমন্ত্রিত সদস্য স্বপন দেবনাথ। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কাজের গতি আনতে ও সমস্ত কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারার ডাকা বৈঠকে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আরও বলেন, আরও সুন্দর সুষ্ঠুভাবে চালাতে আরও কী কী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে জেলা পরিষদের সভাপতি মিটিং ডেকেছিলেন আমাদের দলের সভাপতি। এটা তো প্রশাসনিক বৈঠক নয়, জেলা পরিষদের মেম্বারদের একটা বৈঠক, তাতে এবং তৃণমূলের নির্বাচিত যে সদস্য জেলা পরিষদ তাদের বৈঠক, তাতে জেলা পরিষদের সভাপতি ডেকেছিলেন, আমরা এসেছিলাম, রবিবাবু জেলা সভাপতি হিসেবে এসেছেন, বিধায়ক আমিও, আমাকেও ডেকেছিলেন, আমিও বিধায়ক, আমরা তো এক্স অফিসিও মেম্বার। তাই এদের উন্নয়ন নিয়ে একটা সামগ্রিক আলোচনা, আজকে তো উন্নয়ন নিয়ে আলোচনার বিষয় ছিল না, জেলা পরিষদকে আরও আরও কী বলবো গতিশালী করবার জন্য তাতে প্রাসঙ্গিক ক্রমে উন্নয়ন এসে যায় সেইগুলো নিয়ে আলোচনা করেছে, কোনো কাজ ফেলে রাখা যাবে না, সবাই ঠিকমতো করবেন, এইটাই ছিল মূল বিষয়। পূর্ব বর্ধমান জেলা সভাধিপতির ডাকা বৈঠকে কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলেন, বৈঠক হয়, এবার বৈঠকটা আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে করছি, সেই হিসেবে কাটোয়াতে হলো, যাতে জেলা পরিষদের কাজের আরও স্পিড বাড়ানো যায়, মানুষের কাছে যাতে আরও বেশি করে পৌঁছানো যায়, তাতে সামগ্রিকভাবে সবাই একসাথে করে সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সবাইকে মিলে আলোচনা করা হলো। না, গতি কমেনি, সেই গতিটাকে আরও বাড়িয়ে যাতে মানুষের কাছে ভালোভাবে পৌঁছানো যায় তার জন্যই এটা আলোচনা। কাটোয়া শহরে পূর্ব বর্ধমান জেলা পরিষদের নিজস্ব ভবনে প্রায় দু ঘন্টা ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকে রাজ্যের মন্ত্রী, তিন বিধায়ক সহ জেলার 23টি পঞ্চায়েত সমিতি এলাকা থেকে 53 জন জেলা পরিষদের নির্বাচিত সদস্য উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস কাটোয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান।